হ্যালো ফ্রেন্ডস, শুভ রাত্রি। এখন রাত্রির বাজে হলো 12:30। এখনো হয়ে যাচ্ছে এখানে কীর্তন, তোমরা শুনতেই পাচ্ছ আওয়াজটা। আর আমার করছে প্রচুর মাথা যন্ত্রণা, কি বলবো আর, মানে এতটাই মাথা যন্ত্রণা করছে, মানে প্রথমে খেলাম একটা প্যারাসিটামল, ঠিক আছে, তারপরে খেলাম একটা মাথা যন্ত্রণা ট্যাবলেট, ট্যাবলেটের খোসাটা এখানেই ছিল, আর তারপরে খেলাম একটা গ্যাসের ট্যাবলেট। মানে কি করবো, মাথা যন্ত্রণা এতটাই খারাপ লাগছে, শরীরটা বলার মতন না। দেখো বিছানার মধ্যে শুয়ে রয়েছি, একদম সব ছড়ানো ছিটানো যেভাবে রয়েছে, কোনো কাজ কিছুই ভালো লাগে না। এই বিকেল থেকে প্রচুর মাথা যন্ত্রণা করছে। ঠাকুরের নাম কীর্তন হচ্ছে, কখনো ঠাকুরের নামে আমি ই করবো না, কিন্তু আমার আজকে প্রচুর মাথা যন্ত্রণা করছে। মাথার দুদিকে টস টস করছে, চোখটা ঘোলাটে হয়ে আসছে, মনে হচ্ছে চোখে কিছু দেখতে পাচ্ছে না, এরকম লাগছে, খুব কষ্ট হচ্ছে। এখনও কিছু খাইনি, রাত্রের খাবার এখনও খাওয়া হয়নি, 1:45 বাজতে যায়। তা বন্ধুরা, তোমরা কেমন কে আছো? আমি আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে অনেক রাত্রে কথা বলতে আসলাম, কেন ভালো লাগছিল না, কি করব কি করব, মানে কিছুই ভালো লাগছে না, ওই জন্য চলে আসলাম তোমাদের কাছে। আর এখনও রাতের কোনো খাবার খাওয়া হয়নি, তা ভাবছি যে শরীরটা যখন ভালোই লাগছে না, তাই জন্য ভাবছি যে এই খাবো, মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব, বুঝতে পেরেছো? দেখো, আর আমার ছেলে কী করেছে, আজকে তো শনিবার, আজকে আমাদের নিরামিষ খেতে হয়। আমি মটর ডাল আর আম দিয়ে মটর ডাল করেছি। তোমরা অনেকেই ভাববে যে নীলের উপোস করে, নীল পুজো করে আম খেতে হয়, কিন্তু আমরা খেয়ে নিই, কিছু করার নেই, বুঝতে পেরেছো? আমার একটু চাটনি ফাটনির দিকে একটু বেশি লোভ, ওই জন্য চাটনি ফাটনি করলে আর পারি না থাকতে, খেয়ে নিই, ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিই। ঠাকুর তুমি কিছু মনে করো না, আর দেখো আগে আত্মাকে ঠান্ডা করতে হবে, তারপর সব কিছু। মনে আমার চাইছে এটা খাবো, আর আমি উপর থেকে বলবো আমি খাবো না, সেটা তো হয় না, তাই না? ঠাকুর বলেছে তুমি পরিষ্কার মনে শুদ্ধ মনে খেয়ে দিয়ে তুমি ঠাকুরকে নাম নাম ডাকো, এটাই হলো কথা। তা আজকে এখানে এখনও নাম কীর্তন হচ্ছে, জানি না সারাদিন হবে কি না, বুঝতে পারছি না কিছুটাই। তা তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এখন খাবো, ছেলে ডিম ভেজেছে, এখন রাত্রি 12:00 পরে ছেলে নিজে ডিম ভেজেছে, কেন কী দিয়ে খাবে ও, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, এখন ডিম ভেজে নিয়েছে, ও নিজে নিজে ভেজে নিয়েছে, আমি আর যাইনি বিছানার থেকে, মোট কথা নামিয়ে নিই, এমন অবস্থা, মনে হচ্ছে কি এখনই শুয়ে পড়ি, শরীরটা একদম ভালো লাগছে না। চলো বন্ধুরা, তা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এটাই ঠাকুরের কাছে আমি কামনা করি, ভালো থাকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমি ভেবেছি তোমাদের ওখানের প্যান্ডেলের সব কিছু তোমাদের দেখাবো, কিন্তু আজকে আর সময় হলো না, তারপরে বৃষ্টিও পড়ছিলো এখানটায়, আমাদের এখানে, জানি না তোমাদের দিকে বৃষ্টি হয়েছে কি না, আমাদের এখানে বৃষ্টি হচ্ছিলো, কালকেও হয়েছে, আজকেও হয়েছে, ওই জন্য আরও বেরোয়নি। কালকে অবশ্য করে, কালকে লাস্টের দিন, কালকে অবশ্য করে তোমাদের আমি সবটাই শেয়ার করব, ঠিক আছে? কালকে কখন করবো সেটা আমি বলতে পারছি না, কিন্তু করবো, তোমাদের আমি দেখাবো, ঠিক আছে? টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ, টাটা।